হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে এপ্রিল মাসের রাশিফল। এপ্রিল মাসের রাশিফল জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে এপ্রিল মাসে গ্রহদের পজিশন কি থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জানি এপ্রিল মাসে গ্রহদের পজিশন কেমন থাকছে না থাকছে। ধনুরাশিতে থাকছে কেতু তুঙ্গস্থ অবস্থায়, মকর রাশিতে থাকছে শনি, সাথে মঙ্গল এবং বৃহস্পতি, কুম্ভ রাশিতে থাকছে বুধ। বুধ আবার কুম্ভ রাশি থেকে 7 তারিখ ট্রানজিট করে চলে যাবে মীন রাশিতে। মীন রাশি থেকে বুধ আবার 25 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে। সূর্য মীন রাশি থেকে 13 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে, আর শুক্র সারা মাসটাই অবস্থান করবে বৃষ রাশি। রাহু তুঙ্গস্থ অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করবে। এই থাকছে গোটা মাসের প্ল্যানেটারি পজিশন। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের এপ্রিল মাসটা কেমন যাবে না যাবে। তাহলে চলুন জেনে নিই এপ্রিল মাসের রাশিফল। ফার্স্টে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে বিজনেস কেমন যাবে। দেখুন, বিজনেসের ব্যাপারে আমি বলবো প্রচণ্ড ভালো সময়। কিন্তু বিজনেস যারা ভাবছেন নতুন করে শুরু করবেন তাদের জন্য ভালো সময়। যে বিজনেসগুলো চলছে সেই বিজনেসগুলোও ভালো কিন্তু ফ্লো আপনারা এই সময় দেখতে পাবেন। বিজনেসে নিয়োগের জন্য সময়টা কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালো। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো। তবে একটা কথা বলবো, বিজনেসে যদি কারোর থেকে অর্থ পাওয়ার থাকে যতটা সম্ভব প্রেশার ক্রিয়েট করে সেই অর্থটাকে আপনাকে কিন্তু নিতে হবে। স্মুথলি অর্থ কিন্তু আপনাদের কাছে আসবে না। বিজনেসে কাউকে অর্থের ব্যাপারে কিন্তু বিলিভ করবেন না বা কাউকে ধার দেবেন না। এই দুটি কাজ যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা পরিমাণ যাকে বলে সাফার করতে হবে। চট করে কিন্তু অর্থটা আপনারা পাবেন না, এটা নিয়ে কিন্তু প্রচণ্ড সমস্যা আপনাদের কিন্তু অ্যারাইজ করবে। আর একটা কথা আমি বলবো, ধরুন কাস্টমারের সাথে কথাবার্তা বলার সময় বা লেনদেন করার সময় একটা কিন্তু এক্সট্রা কেয়ার আপনাকে নিয়ে করতে হবে। না হলে কিন্তু কোথাও কিন্তু ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, যেটা প্রচণ্ড বড় পরিমাণ কিন্তু আপনাকে একটা সাফার করতে হবে এই সমস্যাটার জন্য। এবার যেটা আপনাদের বলবো বিজনেস নিয়ে, সেটা হচ্ছে যারা আপনার এমপ্লয়িজ আছে তাদের সাথে কিন্তু একটু প্রোলাইট ব্যবহার করতে হবে। এমপ্লয়িজদের সাথে যদি আপনারা প্রোলাইট ব্যবহার না করেন তাহলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। কোথাও গিয়ে আপনার কাজগুলো ডিলে হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনি অনেকটা সাফার করবেন। যদি কোথাও থেকে অর্থ আসার থাকে বিজনেসে, সেগুলো আমি বলবো কি যতটা তাড়াতাড়ি সম্ভব প্রেশার ক্রিয়েট করে নিজের হাতে নিয়ে নিন। আর এন্ড অফ দ্য ডে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, অর্থের ব্যাপারে বারবার বলছি সমস্ত নিজের হাতে ক্যালকুলেশন করে মিলিয়ে নিন, না হলে কিন্তু কোথাও গিয়ে প্রতারিত হতে পারেন। করে কিন্তু কাউকে বিলিভ করবেন না, সেটা আপনার যত ক্লোজই কেউ হোক না কেন, বিজনেসের ব্যাপারে অন্তত একদমই নয়। বিজনেস পার্টনারকেও কিন্তু নয়, বিজনেস পার্টনার তাকেও কিন্তু অতটা অন্ধের মতো বিলিভ করা উচিত না। সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করুন, তারপর ওকে বলুন, তার আগে কিন্তু নয়। বিজনেসে যদি কোনো ধরনের লিগালি কোনো কেস চলে তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা খুব ভালো, রেজাল্ট কিন্তু ডেফিনেটলি আপনার ফলে হওয়ার অনেকটা চান্স থাকছে। এবার জানবো আপনাদের জব কেমন থাকছে। দেখুন, জবের ব্যাপারে আমি বলবো এই সময়টা একটু চাপের সময়। কোথাও কিন্তু আপনার নেগলিজেন্সির জন্য আপনার জবটা কিন্তু চলেও যেতে পারে। তাই জবের জায়গায় কোনো রকম মিসবিহেভ, কোনো রকম প্রতারণা এই জিনিসগুলো কিন্তু করবেন না। এই চালাকিটা দেখানোর কিন্তু এখন সময় নয়। এই চালাকিটা দেখাতে গেলে কিন্তু প্রবলেমে আপনারাই পড়বেন। কলিগদের সাথে রিলেশন কিন্তু অনেক ভালো রাখুন, কারণ কলিগসরাই পারে কিন্তু জবের জায়গায় কোনো সমস্যা হলে সেই সমস্যাগুলো থেকে আপনাকে বের করে নিতে। বসের সাথে এই সময় কোনো আর্গুমেন্টে যাবেন না, নির্দিষ্ট টাইমে অফিস যান, আর সমস্ত কাজ A to Z সেটা খুব একদম যাকে বলে 100% দিয়ে করুন। এই সময় জবের জায়গায় কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণ রিস্ক থাকছে। এই রিস্ক ফ্যাক্টরটা যতদিন থাকছে ততদিন কোনো রকম ডিসিশন নেবেন না। আর যারা ভাবছেন জবটা ছেড়ে দেবো, এরম অনেক মানুষের মানসিকতা এই সময় থাকবে যারা ভাববে জবটাকে ছেড়ে দেবো। জবটা ছেড়ে দেওয়ার আগে আমি বলবো 1 থেকে 100 বার ভাবুন, প্রয়োজন পড়লে আরও বেশি ভাবুন, দেন ডিসিশন নিন। কারণ এই মুহূর্তে জব ছেড়ে দিলে কিন্তু আপনারা প্রচণ্ড পরিমাণ সমস্যার সম্মুখীন হবেন। সমস্যা অ্যারাইজ করতেই পারে, তা বলে এটা নয় তার সমাধান কি আমি জবটা ছেড়ে দিই। আগে
পিছনে অনেক কিছু ভেবে দেন ডিসিশন নিন, তাহলে কিন্তু আপনারা সেই জায়গায় গিয়ে ভালো রেজাল্ট পাবেন। আর যারা অনেক দিন ধরে ভাবছিলেন কি কোথাও ট্রান্সফার নেবেন তাদের জন্য ভালো সময়, তারা চেষ্টা করুন, এই সময় কিন্তু আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালো, তাদের প্রমোশন হয়ে যাওয়ার চান্স থাকছে, ইনক্রিমেন্ট হয়ে যাওয়ার চান্স থাকছে। সরকারি যারা চাকরি করেন তাদের কিন্তু মান সম্মান অনেকটা বৃদ্ধি পাবে, সরকারি চাকরির লোকেদের জন্য বলা যেতে পারে অনেকটা গোল্ডেন টাইমের মতো এই সময়টা অনেক সুযোগ আপনাকে এনে দেবে আপনার জবের জায়গায়। সরকারি চাকরি যারা করেন তাদের জব নিয়ে কিন্তু কোনো চিন্তার এই সময় কিছু থাকছে না। এবার জানবো আপনার ফ্যামিলি লাইফ কেমন থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আমি বলবো ফ্যামিলির লোকেদের সাথে কোনো সমস্যা হলে সেটা সবাইকে বসিয়ে নিয়ে কথাবার্তার মাধ্যমে সেই সমস্যাটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যাটা অনেক বৃদ্ধি পাবে। আপনি যদি নিজেই সমস্যা ক্রিয়েট করেন তাহলে কিন্তু সেই সমস্যাগুলো আরও বেশি বেড়ে যাবে, সমস্যাগুলো কিন্তু কখনোই কমবে না। আপনাকে দায়িত্ব নিতে হবে, নিয়ে কিন্তু সমস্যাগুলোকে আপনাকে কমাতে হবে। এবার জানবো আপনার ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো খুব সুন্দর আপনারা একটা সময় স্পেন্ড করবেন, পার্টনারের সাথে বন্ডিং কিন্তু আপনার খুব ভালো হবে, পার্টনারকে আপনি খুব সুন্দর বুঝতে পারবেন, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অনেক ভালো হবে। যাদের এতদিন ধরে প্রবলেম কোথাও গিয়ে চলে আসছিলো সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা কমে যাবে, যাকে বলা চলে দুজনের মধ্যে ক্লোজনেস কিন্তু অনেকটা ডেভেলপ করে যাবে। এবার জানবো লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো সময়টা একেবারে চাঙ্গা, লাইফে কিন্তু নতুন প্রেম আসতে পারে, তবে নতুন প্রেম আসলে সেই প্রেমে নিজেকে একদম ইনভলভ করে নিতে হবে, তার কোনো মানে নয়, তার কোনো মানে নেই। কারণ হচ্ছে আগে জানুন মানুষটা আপনার জন্য পারফেক্ট কিনা, এই পারফেক্ট কিনা এটা বিবেচনা করার সময় কিন্তু এখন। যদি পারফেক্ট হয় ডেফিনেটলি সে রিলেশনটা আগে যান, আর যদি পারফেক্ট না হয় তাহলে তো আগে যাওয়ার কোনো কথাই থাকছে না। আর যারা ভাবছেন কি আপনার প্রেমটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাবেন তারা নিশ্চিন্তে এই সময় নিয়ে যেতে পারেন, তাদের কোনো সমস্যা থাকছে না। বাড়ির লোকের সাথে বসিয়ে কথাবার্তা বলে রিলেশনটাকে আগে নিয়ে যান, আপনার দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। যে সমস্যাগুলো চলে আসছিলো বিয়ে নিয়ে সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের সলভ হয়ে যাবে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে আমি বলবো নো ইস্যুস, কোনো ইস্যুস নেই, হেলথ কিন্তু একদম চাঙ্গা থাকছে। তবে যে সিজন চেঞ্জেসের জন্য যে টুকিটাকি প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো থাকছে, তাছাড়া আদারওয়াইজ বড় কোনো সমস্যা কিন্তু আপনাদের থাকছে না। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশান বলবো যাকে বলে একদম রক বলা যেতে পারে, ফিনান্সিয়াল কন্ডিশান প্রচণ্ড পরিমাণ ভালো, অর্থ যে পরিমাণ আসবে অর্থ সেরকম সেভও হবে, খরচা যাকে বলে এই সময় আপনারা দারুণ ব্যালেন্স করে চলবেন, এটাই তো সব মানুষ চায়। আর এই 7-5 মিলিয়ে কিন্তু যাকে বলে এপ্রিল মাসটা আপনারা বেশ ভালোই থাকবেন, সেরকম কোনো সমস্যা কিন্তু এই সময় থাকছে না। এবার জানবো যারা স্টুডেন্ট আছেন যারা পড়াশোনা করেন তাদের জন্য কেমন যাবে সময়। দেখুন যারা কোনো কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স ভাবছেন তাদের আমি বলবো ভেবেচিন্তে অ্যাডমিশন নিতে, যেখানে অ্যাডমিশন নিচ্ছেন সেখানে একবার ছেড়ে 10 বার খোঁজ নিন, দেন অ্যাডমিশন নিন। কোথাও গিয়ে কিন্তু একটু সমস্যার মুখে আপনারা পড়ে যেতে পারেন। যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদেরকে আমি বলবো প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করতে হবে। যদি আপনারা ভাবেন কি অল্প একটু পরিশ্রম করে আপনারা আমরা ভালো রেজাল্ট পাবো তাহলে কিন্তু ভুল, এটা সেই সময় নয় যখন একটু পরিশ্রম করে অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যায়, সেই সময়ও থাকে কিন্তু এটা সেই সময় নয়। যদি এরকম পড়াশোনা করেন অনেকটা মন দিয়ে পড়াশোনা করুন, না হলে কিন্তু পড়াশোনা করাটাই আপনাদের বৃথা বলে মনে হবে। যারা ইঞ্জিনিয়ারিং পড়েন তাদের জন্য সময়টা ভীষণ মাত্রায় ভালো, বা যারা ডক্টরি পড়েন তাদের জন্য সময়টা ভালো, বা যারা অ্যাডমিশান নেবেন ভাবছেন জয়েন্ট দেবেন বা অ্যাডমিশান নেবেন এই ধরনের পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো বলা যেতে পারে। এবার জানবো স্কুল স্টুডেন্টদের জন্য সময়টা কেমন। স্কুল স্টুডেন্টদের জন্য সময়টা আমি বলবো 10 তারিখের পর থেকে অনেকটা স্টেবল, কনসেন্ট্রেট করতে পারবে পড়াশোনা। যেসব বাবা মারা প্রচণ্ড পরিমাণ চিন্তার মধ্যে ছিলেন সন্তানের কেরিয়ার নিয়ে তাদের আমি বলবো পুরো রিল্যাক্স করে যান, সময় কিন্তু ভালো, সন্তানের কেরিয়ার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, সন্তান নিজে চিন্তা করবে। ওভারঅল এই মাসটা আপনাদের জন্য অনেক অনেকটা ভালো সময় নিয়ে আসছে বলা যেতে পারে। তাহলে বন্ধুরা এটা আমি এপ্রিল মাসের রাশিফল নিয়ে আলোচনা করে দিলাম, এর থেকে ডিটেলসে জানতে হলে আমি কার্ডের লিঙ্ক দিচ্ছি 2020 বর্ষফল, গিয়ে একবার দেখে নিন, অনেক অনেক ইনফরমেশান কিন্তু আপনারা
পাবেন। আর আরেকটা জিনিস আমি বলবো, যেটা হচ্ছে স্যাটার্নের ট্রানজিট যেটা অলরেডি হয়ে গেছে আর যে সময়টা আমরা এখন সাফার করছি, কারণ অনেক প্রবলেম আসছে, আমাকে অনেক বন্ধুরা অনেক কমেন্ট করছে এই প্রবলেম সেই প্রবলেম, তাদের সমস্ত প্রবলেমের একটাই সলিউশন, স্যাটার্নের ট্রানজিট নিয়ে আমি যে ভিডিও করেছি আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, গিয়ে দেখে নিন। তাহলে আপনাদের যত কোয়েশ্চেন আছে যেগুলো কমেন্টে আমাকে করেন সেই কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা আমার নতুন বন্ধু এসে গেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার বন্ধু কিন্তু হয়ে যেতে হবে। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।